লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি আজকে ডাকযোগে এবং ইমেইলে, এবং সেখানে বলেছি যে ইলিশের মূল্যটি আসলে 700 টাকা সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়ার জন্য বলেছি। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, ইলিশ মাছটা যেহেতু আমাদের জাতীয় মাছ, সেহেতু আমাদের দেশের জনগণ সহজভাবে সুলভে খাবে সেটি আসলে স্বাভাবিক। কিন্তু আমরা যদি দেখি যে বর্তমানে আমাদের বাজারের যে মূল্য অবস্থা, সেটি কিন্তু আমাদের ক্রয়সীমার বাইরে চলে গেছে। এ অবস্থার মধ্যে আমরা দেখেছি যে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, সেখানে 1180 টাকা মূল্যে কিন্তু নির্ধারণ করে এটি রপ্তানি করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে যেটি এনবিআর থেকে আমদানি করার জন্য যেই পরিপত্র রয়েছে সেটিও কিন্তু পুরনো, আপডেট করে কিন্তু সেটি নির্ধারণ করা হয়নি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। ফলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের বাজারে ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা বা 2200 টাকা পর্যন্ত কেজিতে বিক্রয় হচ্ছে, সেখানে রপ্তানি মূল্যটা 1180 টাকা, যেটি আসলে খুবই অস্বাভাবিক, সেটি আসলে যুক্তিসঙ্গত নয়। কারণ যদি রপ্তানি মূল্য 1180 টাকা হয়, তাহলে অবশ্যই এখানে ট্যাক্স, ভ্যাট এবং অবশ্যই প্রফিট করে কিন্তু রপ্তানি করা হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যেন রপ্তানি মূল্য যেটি নির্ধারণ করা হয়েছে তার চেয়ে কম মূল্যে তারা ইলিশকে খেতে পারে, সেজন্য আমরা বলেছি যে এটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি আজকে ডাকযোগে এবং ইমেইলে, এবং সেখানে বলেছি যে ইলিশের মূল্যটি আসলে 700 টাকা সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়ার জন্য বলেছি। এটির একটি অন্যতম কারণ হচ্ছে যে এর কোনো উৎপাদন কোনো খরচ নাই, শুধুমাত্র আমাদের পরিবহনের কস্টিংটি কিন্তু এখানে আসে। আর এটি যেহেতু আমাদেরকে, আমরা যদি লক্ষ্য করি যে রুই, কাতলা বা অন্যান্য যে মাছগুলো আছে যেগুলো চাষ করা হয়, সেই মাছগুলোও কিন্তু আমরা 500 টাকা বা 550 টাকা কেজির মধ্যে কিন্তু বাজারে পেয়ে থাকি। তাহলে সেই ক্ষেত্রে যেই মাছটিতে আমাদের কোনো প্রকার উৎপাদন খরচ নেই, সেইটির মূল্য এত কেন হবে? এটা আমাদের জাতীয় মাছ হিসেবে সরকারের উচিত যে দেশের জনগণ যেন সুলভে খেতে পারে সেই ব্যবস্থাটি নিশ্চিত করা। এবং একই সাথে এইখানে কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করে দেখবেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানোর হয়েছে কয়েকটা জায়গাতে, সেখানে তাৎক্ষণিকভাবে ইলিশের মাছের মূল্য কিন্তু অনেক কমে গেছে। তো তাতে বোঝা যাচ্ছে, এবং তারা নিজেরাও কিন্তু বলেছেন যে এখানে ক্ষেত্র বিশেষে 700-900 টাকা পর্যন্ত প্রফিট করা হচ্ছে, তো সেটা অস্বাভাবিক। এই জন্য যেন বাজারটা নিয়মিত মনিটরিং করা হয়, মূল্যটা যেন আসলে মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে সেটির জন্য বলেছি। একই সাথে আমাদের যেটা হচ্ছে যে অবৈধভাবে যেন পাচার করা বন্ধ করা হয়, সেই বিষয়টার ক্ষেত্রেও বলেছি যে অবৈধ পাচার বন্ধে যেন সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং বাংলাদেশ এবং ভারতের আবহাওয়ার সাথে একটি সমন্বয় করে যেই বাস্তবতাগুলো আছে সেটা নিরিখে যেন বাংলাদেশ এবং ভারতে কাছাকাছি সময় বা একই সময়ের মধ্যে যেন ইলিশের যে ধরা বন্ধ রাখা হয় সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয়। সেই ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দেওয়ার জন্য বলেছি, এবং একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ থেকে যখনই ইলিশ মাছ কোনো দেশে রপ্তানি করা হবে, সেই ক্ষেত্রে যেন বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম মূল্যে সেটি রপ্তানি করা না হয়, সেটার জন্য লিগ্যাল নোটিশে বলেছি। এই লিগ্যাল নোটিশটি প্রেরণ করেছি এই আমাদের বাণিজ্য সচিব বরাবর, মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশ করেছি, আমাদের এনবিআরের চেয়ারম্যানকে নোটিশ করেছি, আমদানি ও রপ্তানি কারক অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকে নোটিশটি করেছি, এবং এই নোটিশটির মাধ্যমে সুস্পষ্টভাবে বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষকে একটি মূল্য নির্ধারণ করতে হবে সরকারের পক্ষে, যেন জাতীয় মাছ যেটি আছে এই জাতীয় মাছটি যেন হচ্ছে বাংলাদেশের মানুষ সুলভে পায় এবং তারা যেন এটি খেতে পারে এটি নিশ্চিত করতে হবে।